500 টাকা বাজেটের মধ্যে রিসেন্টলি অনেক ইয়ারফোনই বের হয়েছে, তা মোর ওভার প্রায় সেমই ছিল। বাট দিস ওয়ান ইজ দ্য নিউ বাজেট কিং, দ্য কিউকেজেড HD9। আমার মতে মনে হয় কারেন্টলি বেস্ট চয়েস হবে, কিন্তু কেন, কেনই বা কিনবেন, কী এমন থাকছে এতে, এই সকল বিষয়ের উত্তর পাবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন, ফিরছি ইন্ট্রোটির পরেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য থাকছে KZ HD9 এর রিভিউ। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে পিপুলস গ্যাজেট, তাদের কাছে KZ HD9 400 টাকার আশেপাশে পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের সাবস্ক্রাইবাররা হালকা পাতলা ডিসকাউন্টও পেতে পারেন। সো যারা KZ HD9 কিনতে যাচ্ছেন তারা পিপুলস গ্যাজেট থেকে চেক করতে পারেন, বিস্তারিত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসি মেন বিষয়ে, KZ HD9 সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি ইয়ারফোন, দেখতে আহামরি তেমন না এবং আই ক্যাচি অথবা কুল ভাইবস এতে নাই। তবে এর ইয়ারবার ডিজাইনটা একটু আলাদা, কিন্তু নাইস এবং কমফোর্টেবলি ফিট হচ্ছিল। অ্যান্ড এই ডিজাইনটার জন্য যারা ঘুমানোর সময় গান শুনতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট, কারণ ঘুমানোর সময় এটা অনেক কমফোর্টেবল ছিল। ইয়ারফোনটি কানে নিয়ে ঘুমাইলে বুঝতে পারবেন না যে আসলে কানে কিছু আছে কি নেই। এর সাথে বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, কেবল কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, টানাটানি করলে সহজে ছিঁড়বে না। যাদের নর্মালি সহজে ইয়ারফোন ছিঁড়ে যায় তাদের জন্য এটা বেস্ট হবে। এর কেবল রাবার কোটেড ছিল, সো সহজে পেঁচিয়ে যাবে না। এছাড়াও ইনপুট জ্যাকটি এল শেপটের, সো ডিউরেবিলিটিতে কম্প্রোমাইজ করা হয় না এখানে। সো বলা যায় যে ডিউরেবিলিটির দিক দিয়ে কোনো ইস্যুই নাই। এবার আসি আর কোয়ালিটির বিষয়ে, সাব 500 টাকা বাজেটে ডিউরেবিলিটির সাথে ভালো সাউন্ড কোয়ালিটি নর্মালি পাওয়া যায় না। সাউন্ড কোয়ালিটি আমি বাজেট অনুযায়ী জাজ করেছি, সো সেই বিষয়টা মাথায় রাখবেন। ব্যালান্সড এবং ডিটেল সাউন্ড কোয়ালিটি প্রোডিউস করে এটি। যারা মেইনলি মিউজিক লিসেনার অ্যান্ড লিরিক্স এবং ভোকালগুলো শুনতে পছন্দ করেন এবং সাথে ইনস্ট্রুমেন্টালগুলোর পারফেক্ট ব্লেন্ড চান তাদের জন্য পারফেক্ট হবে, কারণ ওভার বেজ অ্যাড করে এর সাউন্ড কোয়ালিটিতে মাসি করা হয় নাই। অ্যান্ড ক্লিয়ারিটিও যথেষ্ট ভালো ছিল, মিডস এবং হাইস অ্যাভারেজ ছিল, লো একদম পারফেক্ট ছিল, ওভার ট্রেবল নাই এবং হাই ভলিউমে কোনো প্রকার ডিস্টারশন ছিল না। হাই ভলিউমে সাউন্ড কোয়ালিটি স্যাক্রিফাইস হয় না। ওভারঅল সাব 500 টাকার মধ্যে যে কোনো এক্সিস্টিং অথবা মোস্ট অফ দ্য ইয়ারফোন থেকে সাউন্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি অনেক বেটার। কিন্তু যারা মিউজিকের থেকে বেশি বেস শুনতে পছন্দ করেন, বেস বেস করে মাথা নষ্ট করে দেন, ইহা তাদের জন্য না। মানে এতে বেস একদম নাই তা না, ব্যালান্সড ইয়ারফোনে মূলত যেমন থাকে তেমনই। এছাড়াও 500 টাকার মধ্যে যারা পাবজি খেলার জন্য ইয়ারফোন খুঁজছেন তাদের জন্য আমি এটা সাজেস্ট করব। সো ফাইনাল কনক্লুশনে আসা যাক, টু মি কারেন্ট মার্কেটে এটি নিউ বাজেট কিং অ্যান্ড অলরাউন্ডার ইয়ারফোন। কেজেট রেপুটেটেড এবং ট্রাস্টেড ব্র্যান্ড, সাথে এই HD9 ইয়ারফোনটিও তার মর্ম রেখেছে। সো সাব 500 টাকা বাজেটে রেকমেন্ড করার মতো একটি ইয়ারফোন। সো এখনই দৌড় দিন পিপুলস গ্যাজেটে, 400 টাকায় পেয়ে যাবেন এই ইয়ারফোনটি। সো আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজওয়ান আসনাদ সাইনিং অফ, আল্লাহ হাফেজ।